অনেকদিন পর হঠাৎ করে আপুর পক্ষ থেকে আজকে আমরা কিছু না কিছু খেয়েই ছাড়ব এই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম। আর বের হয়ে সোজা আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। লম্বা একটা সময় পর যখন এই সুযোগ পেয়েছি কেউ আমাদেরকে ট্রিট দিবে, তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। যদিও ট্রিট আমার জিজাজি দিচ্ছে, তো আমরা সবাই মিলে অনেক বেশি করে আজকে খেয়ে নেব এরকম চিন্তা করেই এখানে আসা। যদিও আমাদের কথা ছিল ফুচকা খাবো, পরে আমরা চিন্তা করলাম যে না, আজকে ফুচকা খাবো না, আজকে অন্য কিছুই খাবো। এরপর সামি হাসান আমাদেরকে বলল যে এখানে এই রেস্টুরেন্টে সে অনেকবার এসেছিল আর এটা খাবার নাকি ভালো। যদিও এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি, তবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছেন। আর আমাদের কলেজ রোডে বা পৌরসভা রোডে যেই এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো হয়েছে, যে মানে এক ধরনের কম্পিটিশন বলতে গেলে, খুবই ভালো লাগে। আমাদের কষ্ট করে আর উত্তরা বা কোথাও যেতে হবে না, এত সুন্দর বাড়ির কাছেই। আর এই তো আমাদের ভিডিও ম্যান রিজওয়ান, সে আমাকে বলতেছিল আম্মা ভিডিও ধরো, ভিডিও ধরো। আর এখানে আমরা কি খাবো, পিজাটা কতটুকু সাইজে নিব সেটা দেখতেছিলাম। আর আপুকে বলতেছিলাম আজকে কিন্তু জিজাজি আর তোমার পক্ষ থেকে আমরা মন ভরে খেয়ে নিব। যাই হোক, অনেক বেশি দুষ্টুমি করেছি। আমার এখানে একটা মিট বক্স খেতে ইচ্ছে করেছিল, তো দুইটা মিলিয়ে জিলেই নিলাম, এর বেশি কিছু আর নিলাম না। এই যে একটা গরুর শিং দেখতে পাচ্ছেন, এটা দেখে রিজওয়ান বারবার আমাকে বলতেছিল যে এখানে যাতে তাকে আমি ভিডিও করি। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, ও অনেক দুষ্ট হলো, খুব লক্ষ্মী একটা ছেলে। তো এখন আমাকে দেখাচ্ছিল যে এটা কী ওইটা কী, তো তাকে আমি দেখাচ্ছিলাম। তো এখানে দেখলাম যে চটের কাজ করেছে, মানে যেটা আমরা পাটের সুতা দিয়ে তৈরি করা চট, সেগুলো দিয়ে উপরে খুব সুন্দরভাবে কাজ করা। এটার একটা নির্দিষ্ট নাম আছে, আমি আসলে ভুলে গিয়েছি। তারপরে লাইটিংয়ের ব্যবস্থা, সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মালিকের আইডিয়া খুবই সুন্দর, তাকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত। এখানে এরকম একটা রেস্টুরেন্ট খুবই দরকার ছিল। অপেক্ষা, খাবারগুলো কেমন হয় খেতে সেটা দেখব। আর আসুক, আর এই তো এখানে যারা স্মোক করতে পছন্দ করে তাদের জন্য এক্সট্রা ব্যবস্থা করা আছে। তো আমাদের পিজা কিন্তু চলে এসেছে, আমি অপেক্ষা করছি আমার মিট বক্স কখন আসবে। যারা ভিডিও শুরু থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে যায় বা ফেসবুক পেজটি যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন। আর সেই সাথে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেহেতু একটু সিক, আমার ঠান্ডা সর্দি কাশিটা এখনও ঠিক হচ্ছে না, আর কি জন্য যেন এবার একটু বেশি সময় লেগে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার কথাগুলো শুনতে হয়তো বা একটু খারাপ লাগতে পারে, যেহেতু ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলতেছি, তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি খারাপ লেগে থাকে আমি অনেক বেশি দুঃখিত, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মিট বক্স চলে এসেছে, আমি আর সামি হাসান মিলে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম। আমার ভাগিনাকে বললাম দাঁড়াও তুমি তো খেয়েছো, আগে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সে তো রাগান্বিত হয়ে ফুলে আছে যে মিট বক্সটা একবার হাতে পায়া নেই, সবটুকু খেয়ে নেব। আসলে আমরা দুষ্টুমি করি এমন কিছুই না, কারণ বাসা থেকে খেয়ে এসেছিলাম, আমাদের তেমন একটা খিদা নেই। আর সেই সাথে আপু আর জিজাজিকে অনেক বেশি জ্বালাচ্ছিলাম যে আজকে আমরা এখানে খেয়ে যাচ্ছি, অর্ধেক ট্রিট নিচ্ছি, পরবর্তী ধাপে আবারও ট্রিট খাবো। আর এটা শোনার পরে আপু তো এক পর্যায়ে মাথায় হাত দিয়ে বসে আছে যে আজকে আমার এতগুলো টাকা খরচ করায়া আবারও তোমরা খাইবা, এই তো আমি একটা বড় দেখে সাইজ নিয়ে নিলাম। আর আমার গলা যেহেতু অনেক বেশি সমস্যা হচ্ছে তাই ঠান্ডা ড্রিঙ্ক আর নিলাম না, ওরাই নিয়েছে, ওরাই খাচ্ছিল। আর এই তো আমাদের রিজওয়ান, সে শুধু ড্রিঙ্ক খেয়েই যাচ্ছে। তো আমরা কিন্তু রেস্টুরেন্টের যেই ভাইয়াটা আমাদের অর্ডারটা নিয়েছে তাদেরকে বলেছিলাম যে মোজোই দিবেন, আমাদের কোকা কোলা ড্রিঙ্কটা দিবেন না, তো সেটাই করেছে ওনারা। আপনারাও সবাই কোকা কোলা বাদ দিয়ে মোজোই খাবেন, এটা আমাদের দেশের পণ্য, আপনারা সবাই এটাকেই খাওয়ার চেষ্টা করবেন।
আর এই তো এখন আমরা মজা করে সবাই খাচ্ছি। আমি কিন্তু পিজা এক পিস খেয়ে এখন মিট বক্সটাই খেয়ে নিচ্ছি, যদিও ওদেরকেও দিয়েছিলাম। আসলে আমাদের হুটহাট করেই এই ট্রিটটা পাওয়া, যেহেতু আমার মিতা চলে যাবে আন্টিদের বাসায়, মানে তার বাবার বাড়িতে, তো সেই জন্যেই কিন্তু ভাবিজানকে নিয়ে সবাই একটু মজা করে খেলাম। আর আপুর পক্ষ থেকে, মানে জিজাজির আর আপুর বিশেষ একটা দিন ছিল, তো সেই দিনটার কারণেই আমরা তাদের কাছ থেকে ট্রিট খেয়েছি। তাই ভাবলাম ভাবিজানকে নিয়েই খাই, ও যদি চলে যায় তাহলে আমাদের কাছে একটা ফাঁকা ফাঁকা মনে হবে, তাকে রেখে কোনো আনন্দ আর ভালো লাগে না। তো আমরা তিনজন মিলেই খাচ্ছি, আর মিতা যদিও এটা আর পছন্দ করে নাই, তার কাছে পিজাই ভাল লাগছে। এখানে আমি রিজওয়ানকে দিচ্ছিলাম, রিজওয়ান কিন্তু খাবারে অনেক বেশি অরুচি, ও তাকে তারপরও আমরা খাওয়ায় দিচ্ছিলাম একটু একটু করে। সামি হাসানের বয়ে খাচ্ছিল, আর না হয় ও কি খেতে চায় না। খাবার যদিও ভালোই ছিল, তারপরও আমার ভাবিজানের কথা, আমি বাসায় যে পিজাগুলো তৈরি করি সেগুলাই নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে তাকে আমি বললাম যে মাঝে মধ্যে একটু বাহিরে এভাবে মজা করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল দিয়ে বের হয়ে যাব। আর হ্যাঁ, এতগুলা টাকা দিয়ে এখানে খাইলাম, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, আর সেটা হচ্ছে টিস্যু। টিস্যু যদিও আমার ব্যাগে আছে, তারপরও এই টিস্যু না নিলাম আমার কিন্তু শান্তি লাগে না, যেটা সত্যি কথা। আর এই জন্যেই আমার ভাবিজানকে বললাম চলো দুই তিনটা টিস্যু নিয়ে নেও, বাইরে লাগতে পারে। আর সেও খুব সুন্দর মতো নিয়ে নিল। যাই হোক, আপনারা কেউ এইসব করেন না, আসলে আমাদের মেয়েদের একটা অভ্যাস, রেস্টুরেন্টে খেতে গেলে এক্সট্রা কিছু টিস্যু কিন্তু আমাদের নিতেই হয়। যদিও আমরা মায়া করে টিস্যু রেখেই দিয়েছিলাম, পরবর্তীতে আর নেই নাই। আসলে এটা দুষ্টুমির ছলেই বললাম আপনাদের সাথে, আমরা কিন্তু অনেকেই এটা করি। তো এখন আমরা নেমে যাচ্ছি, নামার সময় দেখলাম এত সুন্দর একটা ঘন্টা, একটু বাড়ি দিতেই হয়। তো ঘন্টাটাতে একটু ট্রিন ট্রিন করে শব্দ করে পরে আমি বের হয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের আশেপাশে যারা আছেন বা টঙ্গী এরিয়াতে আছেন, তারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন। আসলে ভালো লাগার মুহূর্তগুলো নিজেদেরই তৈরি করে নিতে হয়। সেই সাথে যারা আমাদের জন্য ট্রিট দিয়েছে, আমার জিজাজি আর বোন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের ভালোবাসাগুলো যেন সবসময় ভালো রাখেন, ন্যাকে পরিণত করে দেন। হাঁটতে হাঁটতে একটু সামনে এসে দেখি ভ্যান টাওয়ারে খুব সুন্দর সুন্দর গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছে, তাই ভাতিজার জন্য দুইটা গেঞ্জি দরকার, তো ওর জন্য এখান থেকে আমরা গেঞ্জি কিনবো। এখানে দেখলাম অনেকগুলো ভ্যান বসে আছে, তো এটা হচ্ছে ভ্যান টাওয়ার সম্ভবত। খুব সুন্দর সুন্দর গেঞ্জি ছিল তাই কিনে নিয়ে নিলাম, তো সেখান থেকে আমরা দুইটা গেঞ্জি নিয়েছি। আর এই তো এখন হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি। পরিবারের সবার মনগুলো যদি ভালো থাকে তাহলে এভাবে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, আর সেই সাথে আমাদের নেক চিন্তাগুলোকে আল্লাহ সফল করে দিক, আমিন। আর যারা আমার ভিডিও দেখছে তাদের জন্য মন থেকে দোয়া থাকবে, আল্লাহ সকলকে ভালো রাখুক, আপনাদের নেক চিন্তাগুলো আল্লাহ কবুল করে নেক। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।